চাকরি পদে কলেজে অষ্টম পাশে নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে। আজ সবই তোমাদের সাথে আজকে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে, ভিডিও দেখতে থাকো। যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি করে নাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। চলো ভিডিও শুরু করা যাক। অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান দেওয়া রয়েছে, আপনাকে আলাদাভাবে ডাউনলোড করতে হবে না। কী কী পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল, অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পিয়ন পদে। আবেদন করার শেষ তারিখ রয়েছে আগস্ট মাসের 4 তারিখে। প্রথম দেখতে পাচ্ছ জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে, যেখানে বেতন দেওয়া হবে 35,100 টাকা থেকে 92,100 টাকা। এসেন্টিয়ালস কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি করতে হবে এবং কি লাইব্রেরি সায়েন্স নিয়ে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে পাশ করে উঠতে হবে। নলেজ থাকতে হবে ইউনিভার্সিটি ডিসিমেল ক্লাসিফিকেশান। তারপর রয়েছে নলেজ থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশান, নলেজ মিনিমাম 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাডেমিক ইনস্টিটিউটে। তারপর রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু, 4টি শূন্য পদ, 35,000 টাকা থেকে শুরু করে 92,100 টাকা বেতন। এসেন্টিয়ালস কোয়ালিফিকেশান বিএসসি ডিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে, মিনিমাম 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাডেমিক ইনস্টিটিউটের আন্ডারে, এমসিএ এমএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে পাশ করতে হবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়েব অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্টের পক্ষ থেকে। তারপর রয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, সাথে কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্সগুলো রয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ডেটা সেন্টার সার্ভার মেনটেন্যান্স, নেটওয়ার্ক সিকিউরিটি, নেটওয়ার্ক কনফিগারেশন, কম্পিউটার হার্ডওয়্যার লাইব্রেরি অটোমেশন সার্ভিস, অটোমেশন নেটওয়ার্ক, অটোমেশন টুল, পিরিওডিক্যাল ডেটা ব্যাকআপ, স্টোরেজ ম্যানেজমেন্ট রয়েছে। পরবর্তীতে রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 78টি পোস্ট, স্ক্যালপে 27,500 টাকা থেকে শুরু করে 70,600 টাকা বেতন। এসেন্টিয়ালস কোয়ালিফিকেশান রয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, সাথে 3 বছরের ব্যাচেলার ডিগ্রির সাথে পাস। বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারে, ইনক্লুডিং নলেজ থাকতে হবে সিটে, অ্যাকাউন্ট সফটওয়্যারে, রেকগনাইজ ইনস্টিটিউটের আন্ডারে। প্রফিসিয়েন্সি থাকতে হবে ইংলিশ নলেজে, ড্রাফটিং লেটার ইটিসি, ফেয়ার নলেজ ইন ফাইন্যান্স অ্যাকাউন্ট প্রসেসে থাকতে হবে, মিনিমাম 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেখানে রয়েছে হলো হায়ার লার্নিং পক্ষ থেকে। তারপর যে জুনিয়র পিয়ন পদে 15 পোস্ট, 18,500 টাকা থেকে শুরু করে 47,600 টাকা বেতন দেওয়া হবে। স্টেট গভর্নমেন্টের আন্ডারে, এসেন্টিয়ালস কোয়ালিফিকেশান, অষ্টম পাস আবেদন করতে পারবে। অষ্টম পাসে যদি করে থাকেন অষ্টম পাস তাহলে অ্যাপ্লাই করা যাবে, এবং ক্যান্ডিড অর্থাৎ পড়তে এবং লিখতে জানতে হবে ইংলিশ, মিনিমাম 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাডেমিক ইনস্টিটিউটের আন্ডারে, এবং কি ইউনিভার্সিটি আর ইনস্টিটিউট হায়ার লার্নিং জানতে হবে। তো বলা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেওয়া হবে, সবকটা চাকরির জন্য 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এসএসটিদের 5 বছর এবং ওবিসির ব্যাকওয়ার্ডদের 3 বছর ছাড় থাকবে, আদার যারা আছে তাদের কিন্তু ছাড় থাকবে। তারপরে কী বলা রয়েছে এখানে দেখতেই পাচ্ছে যে অনলাইনের দ্বারা আবেদন চলবে, প্লিজ গো থ্রু দ্য ইউআরএল, অর্থাৎ অনলাইনে আবেদন চলবে, এই অনলাইনে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। ওইখান থেকে একের পর এক যতগুলো শূন্য পদ রয়েছে সব শূন্য পদগুলো কিন্তু অ্যাপ্লাই করা যাবে। তো আমরা দেখে নিই কীভাবে আবেদন করবে। আবেদন করার আগে বলে নিয়ে যাক, এখানে কিন্তু প্রত্যেকটি চাকরির পাশে এখানে কিন্তু শূন্য পদ রয়েছে, এবং কি কাজ হিসেবে কতগুলো শূন্য পদ রয়েছে এখানে নিচে ভাগ করে দেওয়া রয়েছে। তো এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে সরাসরি চলে যাবে অনেকটি ওয়েবসাইটে, এবং এখান থেকে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এবার মনে করুন এখানে গ্রুপ ডি পদে আবেদন করবেন, মাস সবাই কিন্তু গ্রুপ ডি আবেদন করবেন, সিলেক্ট করে নিতে হবে জুনিয়র পিয়ন পদে। তারপর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, রিডাইকেল হয়ে যাবে অনেকটি ওয়েবসাইটে। তো এইখানে পুরোটা কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে, যেরকম জুনিয়র পিয়ন পদে এখানে সিলেক্ট করেছে তাই জুনিয়র পিয়ন পদে রয়েছে, এখানে ফটো দিতে হবে, ইমেল কনফার্ম, ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, তারপর নাম, তারপর মিডল নেম, তারপর সারনাম, তারপর ফটো, সিগনেচার, অর্থাৎ এখানে আপলোড করতে হবে, ন্যাশনালিটি রয়েছে। কিছুটা স্ক্রলিং করলে আরও জানতে পারবে এখানে আরও রয়েছে শূন্য পদের সঙ্গে। তারপর রয়েছে সেভ অ্যান্ড প্রসেস, তো এইখানেই কিন্তু শেষমেশ কাজ আছে। সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করলে কিন্তু তারপরে তোমাদের আরেকটা রয়েছে যেখানে এডুকেশন কোয়ালিফিকেশান সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ কী কী এডুকেশন কোয়ালিফিকেশান করেছো তা নিয়ে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। তারপরে এমপ্লয়মেন্টের কোনো রকমভাবে কোনো কাগজপত্র থাকলে এখানে আপলোড করে দিতে হবে, কেরিয়ার ব্রিফ অর্থাৎ কেন চাকরিটা করতে চাও, তারপরে ফিনিশ রয়েছে।
অর্থাৎ একটি দুটো তিনটে চারটা পাঁচটা ধাপে কিন্তু অনলাইন কোর্সেস শেষ হবে। তো আবেদন করে নাও যদি তোমরা আবেদন করতে চাও এবং তার ভিডিও দেখতে চাও নিশ্চয়ই জানাতে পারো কমেন্ট বক্সে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।